তখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি আহা যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি এখন তোমার সব হয়েছে এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি ও ম্যান্ডি পর হয়েছি আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হ্যাঁ চাপ 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 বড্ড চাপ এসেছে তাই না ওই যে কি যেন গানটা আরে ভোজপুরি গানটা যে বেরিয়েছে হুম পিয়া কামরে মে চলো থোরা মুহ হাত মলো কে তুম হো সিধে সাধে তো মে হো ছমক ছলো হলে হলে জি তো এই রকম আগে হ্যাঁ কন ম্যান্ডি আর কন ম্যান্ডির উপরে প্রচন্ড পরিমাণে সৃষ্টি করা হচ্ছে চাপ সৃষ্টি করা হচ্ছে সেটা কিভাবে তোমাদেরকে পুরো পরিষ্কার একেবারে প্রমাণ দিয়া বোঝায় দিব হ্যাঁ তো এই যে বেশ কয়েকদিন ধরে আমরা কমেন্ট বক্সে ম্যান্ডির রিপ্লাইগুলো খুব এনজয় করছিলাম তার সাথে সাথে এই যে এনজয় করছিলাম এই কথাটা শুধু আমি ভিডিওর মাধ্যমে না অনেকেই ওর কমেন্ট বক্সেও বলছিল যে তোমার ভিডিও থেকে তোমার রিপ্লাইগুলো দেখতে আসি ঠিক আছে তো এই যে রিপ্লাই এই যে ও বুঝতে পারছে যে হ্যাঁ আমার রিপ্লাই সবাই এনজয় করছে এই বোঝাটা ওভার কনফিডেন্সে পরিণত হয়ে গিয়ে কিছু কিছু অযাচিত খারাপ কমেন্টের তার থেকে জঘন্য ভাষায় ও রিপ্লাই করেছে উত্তর দিয়েছে ঠিক আছে তো নিজেকে ধরে রাখার মতন ক্ষমতা ও রীতিমতন হারাচ্ছে বয়স হয়ে গেছে তো কখন কোথায় কি বলতে হবে কি করতে হবে কতটুকু দেখাতে হবে তার মানে আর কি সীমা পরিসীমা হারিয়ে ফেলছে হুম আচ্ছা তোমরা রীতিমতন কমেন্ট বক্সে যে যে দেখেছ আর কি যে যে ওকে কমেন্ট করেছে তুমি ন্যাকামো করবে কত ন্যাকামো করবে এই ন্যাকামো নিয়ে যতগুলো কমেন্ট এসেছে ম্যান্ডির প্রত্যুত্তর একটাই ছিল সেটা কি নেকুম্যান্ডি নামটা রাখতে হবে তো আমি তো নেকুম্যান্ডি তোমরা দেখেছ প্রত্যেকে সাক্ষী আছো কিন্তু ঠিক আছে আর আরেকবার বলা হয়েছিল কি ওই যে মারুদের বাড়ি থেকে শোকেসটা নিয়ে আসতে তখন কি বলেছিল বোনকে দেওয়া জিনিস দিদি কখনো ফেরত নেয় না ঠিক আছে আর আমার কথা যে বলেছিল যে কি বলেছিল ভিডিও করবে না মানে আমি বলেছিলাম না ভিডিও করব না আবার ভিডিও করতে বসে পড়েছি এরকম একটা নিয়ে কমেন্ট করেছিল সেখানে প্রত্যুত্তরে ম্যান্ডি কি বলেছিল ওখানেও একবার সোনাদি বলেছিল ঠিক আছে যে সোনাদি আমাকে ভালোবাসে তো তাই হুম এই পর্যন্ত সব ঠিক ছিল গতকালকে অর্থাৎ গত পরশু দিন হুম এই ভিডিওটা তো আগামীকাল পাবে তাই তার জন্য এক মিনিট খাওয়া দাওয়া করে জোয়ান খেয়ে নিয়ে বসেছি বা ফাঁকে ফুঁকে ঢুকে যায় দাঁতের সেইগুলোই মুখের মধ্যে পরে আসে তো সেইগুলোকে সাফ করে নিলাম তো কি বলছিলাম ওই পর্যন্ত ঠিক ছিল তারপরে গত পরশু তোমরা যেই ভিডিওটা দেখেছো তার কমেন্ট বক্সে একটা জায়গায় একজন কমেন্ট করেছে সুতোপার বাড়ি যাও তো দেখি তোমার কত দম সেখানটায় ম্যান্ডির প্রত্যুত্তর কি ছিল সেটা তোমরা সবাই জানো আগে সোনা দিয়ে আসুক তারপর যাব হুম এই যে এটা একটা খোলা বার্তা এটা সবার সামনে খোলা বার্তা ও যদি না চাইতো আমাকে নিয়ে যদি কথা বলতে না চাইতো কমেন্ট তো ও রিমুভ করে না সে যত বাজে কমেন্টই হোক ও রিমুভ করে না ঠিক আছে এটা ওর একটা গুণ সবসময় বলি প্লাস পয়েন্ট কিন্তু যদি ও আমাকে দেখতে না পারে যদি আমাকে ওর প্রয়োজন না হয় কোনোভাবেই ওর প্রয়োজন নেই এখন তো প্রয়োজনই নেই আমাকে কোনোভাবে তাহলে কি করতে পারতো কমেন্টটাকে ইগনোর করতে পারতো কমেন্টটাকে জাস্ট লাভ রিয়াক্ট ও তো সব কিছুতেই লাভ রিয়াক্ট দেয় তো ও লাভ রিয়াক্টর ধর্ম পালন করত রিপ্লাই না করলেও পারত কিন্তু ও রিপ্লাই করেছে আর কেন রিপ্লাই করেছে সেটা তোমাদের বোঝার মতন বয়স এবং বুদ্ধি রয়েছে আমি জানি হুম ও একটা ঢিল মারবে মানুষে বুদ্ধিমান মানুষেরা কি করে এক ঢিলে দুটো পাখি মারে ম্যান্ডি কি করে একটা ঢিল মেরে দশটা পাখি মারতে চায় তারপরে নিজের পাখিটাই মারা যায় বুঝতে পারলে তো এরকম হয় ওর প্রত্যেকটা বিষয় আর এক্ষেত্রেও ঘটেছে এইবার প্রত্যেকেই ওর কমেন্ট বক্স চেক করে আমি ছাড়া আরো অনেকে চেক করে হুম ধরো কিছু ভিউয়ার্সে গিয়ে অন্য কোনো কন্ট্রোভার্সির কানে লাগিয়ে দিয়েছে অথবা অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কিনা ওর পক্ষে হুম ওর পক্ষে অর্থাৎ আমার বিপক্ষে ওর পক্ষে না আমার বিপক্ষে এইবার তারা রীতিমতন চাপ সৃষ্টি করেছে পার্সোনালি ওদের সঙ্গে সবার কানেকশান রয়েছে একমাত্র আমি ছাড়া আর কিছু কিছু হয়তো মানুষ ছাড়া হয়তো কিছু কিছু মানুষ ছাড়া সবার সাথে ওদের কানেকশান রয়েছে দেখতেই পাচ্ছ রীতিমতন গান্ডে পিন্ডে ঘিলে আসছে হুম তো তাদের মধ্যেই হয়তো কেউ বাদ ছেড়েছে যে কি ব্যাপার কমেন্ট বক্সে তো বেশ ভালোই একেবারে সোনা দিদি সোনা দিদি বলে লাফালাফি শুরু হয়ে গেছে হ্যাঁ তো এই সমস্ত কি হচ্ছে এই সমস্ত কি হচ্ছে তার মানে কি পুনরায় আবার সবকিছু সেটেলমেন্টে আসার চেষ্টা এইবার এই কথা যেই বলা বলি হয়েছে অমনি দুজনের মধ্যে আবার গুটুর 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 শুরু হয়ে গেছে এইবার সেইখান থেকেই শুরু করে আর একটা কমেন্ট আমি একটা কমেন্টই নিয়েছি আজকে কারণ বাদবাকি আমি নিজেই বলবো একজন কমেন্ট করেছে তুমি ওই বাজে মেয়ে সুটকিকে সোনাদিভাই বলছো কি হাত মিলিয়েছ কি জানি আচ্ছা যে কমেন্টটা করেছে সে মনে হয় ভুটকি সে মনে হয় ভুটকি ওর জন্য শুটকি ডাকছে দেখো বডি শেমিং প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা প্রত্যেকটা বললে ভুল হবে প্রায় প্রত্যেকটা ভিউয়ার্স আমাকে নিয়ে বডি শেমিং করছে বুঝতে পারলে তো তো যাই হোক করেছে করেছে ওটা ওদের রুচি তো হাত মিলিয়েছি না সেই কারণে বলছে আচ্ছা হাত মেলানোর কি হয়েছে এই যে হাত মেলানোর প্রসঙ্গ কিসের জন্য আসছে কারণ এর আগে যেই ভয়েস ক্লিপগুলো হোয়াটসঅ্যাপে আমাকে পাঠানো হয়েছিল এই সেম ভয়েস ক্লিপগুলো কিন্তু আরো অন্যান্যকেও পাঠানো হয়েছিল তাহলে হাত মেলানো মানে কি হাত মেলানোটা মানে কি সবাইকেই ট্রাই করেছিল ফেসে গেছি আমি সবাইকেই ট্রাই করেছিল নিজের কষ্টে দুঃখের কষ্টের কথা রেকর্ড করে করে সবাইকে পাঠিয়ে বসে আনার চেষ্টা করেছিল বাগে আনার চেষ্টা করেছিল কেউ তো আমার মতন আর বুদ্ধু না আমি ফেসে গেছিলাম আমি ফেসে গেছিলাম আহারে কহরে কি কী কষ্ট রে তো আমি ফেসে গেছিলাম আমাকে ভাসিয়েছিল আমি হাত মেলাইনি আমার সঙ্গে হাত মিলিয়েছিল আমার কাঁধে মাথা রেখে তারপরে আমাকে শেষ করার চেষ্টা করেছিল হ্যাঁ তো এই কমেন্টের পরিপ্রেক্ষিতে ম্যান্ডির উত্তরটা শোনো আরে না গো হাত মিলাইনি একই ভুল বারবার কেউ করে না বিশ্বাস করার শাস্তি আমি পেয়েছি বিশ্বাস করার শাস্তি বিশ্বাস করার শাস্তি তো আমি পেয়েছি বিশ্বাস করার শাস্তি তুই কিভাবে পেয়েছিস তোকে আমি কিভাবে শাস্তি দিয়েছি তোর জীবনে যা ঘটানোর তুই তো আগে ভাগেই ঘটিয়ে রেখেছিস আমি নতুন করে তোর জীবনে কি ঘটিয়েছি সেটা তুই তুই বলতো তুই বল তোর এই এর বাড়ি তার বাড়ি গিয়ে ভিউজ হচ্ছে না তুই আমাকে নিয়ে টাইটেলে হেডিং থামনেলে দে দেখ তোর এক লাখের ওপরে ভিউজ যাবে এর আগেও যেমন গেছিলো দুটো ভিডিওতে দেড় লাখের উপরে ভিউজ গেছিলো পুনরায় হবে শোন তো ওই এলি তেলি মালরে ছাড় আমারে নিয়ে বল আমাকে নিয়ে বল দেখবি তোর ভিউজ ভালো হবে না ক্যামেরা এদিক ওদিক সেট করে ভিডিও করতে হবে জায়গায় বসে ভিডিও কর জায়গায় বসে ভিডিও করে সুতোপা দির নাম নে দেখ তোর ভিউজ প্রচুর হবে এইটুকু ক্ষমতা আমার আমার যে রয়েছে ভিউয়ার্সটাই আমাকে এই জায়গায় এনে দিয়েছে সেটা কিন্তু তোর জানার বাইরে না তুই কিন্তু ভালো মতন জানিস যে সুতোপা দি নামটা বললে পরেই কতখানি ভিউজ আসবে শুধু তোর না তোর বরেরও তোর বরেরও আসবে ভিউজ আমার নামটা নিয়ে ভিডিও করলে বুঝতে পারলি তো তোকে আমি কিভাবে বিশ্বাস ঘাতকতা করেছি তোর সাথে আমি কি বিশ্বাস বিশ্বাসঘাতকতা করেছি এই একই কথা তোর বড় বলেছে তোদের যখন সংসার ভেঙেছে তখন যেহেতু তোর আমাকে দরকার ছিল তখন তুই কমিউনিটি পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে বলেছিলিস যে না আমার সংসার ভাঙার পেছনে সুতোপাদির হাত নেই সুতোবাদীর সঙ্গে তো দেখা হয়েছে মাত্র চার পাঁচ দিন হুম আর তার আগেই সব কিছু আমাদের মধ্যে শেষ হয়ে গেছিল সংসারে ফাটল ধরে গেছিল। সুতোপাদি নতুন করে কিছু করেনি তো সেই সময় আমার কোনো হাত ছিল না আমি কারোর কারোর সংসার ভাঙিনি কোনো কারোর বিশ্বাসঘাতকতা করিনি তারপরে তোর তোর সঙ্গে সঙ্গে যেটা হলো যে তুই যার সাথে পরকিয়া করলি সে তোকে ছেড়ে দিল। ঠিক আছে সেখানেও আমার কোনো হাত ছিল না আমি তাকে বলিনি যে তুই ছেড়ে দে তাহলে আমি তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা কোথায় করেছি কোন জায়গা থেকে করেছি তোর প্রয়োজন পড়েছে তুই আমাকে ব্যবহার করেছিস আমিও ভিউজ কামিয়েছি ঠিক আছে তোর প্রয়োজন ফুরিয়ে গেছে তুই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিস ইটস ওকে তুই তোর মতন সংসার ধর্ম করছিলিস মাঝখান থেকে তোর বর আমার পেছনটায় সুশুরি দেওয়া শুরু করলো আর আমি চটাস করে থাপ্পড় মারব না সেখানে আমার বিশ্বাসঘাতকতা করা হয়ে গেল যখন যখন তুই অধ্যত্ব দেখিয়ে নিজেকে অতিরিক্ত সতী প্রমাণ করার চেষ্টা করেছিস তখন তখন তোর মুখষ্টে খুলে দেওয়ার চেষ্টা করেছি। আর তুই কেন বলছিস বিশ্বাসঘাতকতা পেয়েছিস তুই আমার কাছ থেকে কেন বলছিস তুই তো নিজের মুখে বলেছিস যে তোর সঙ্গে যা হয়েছে বা তুই যা করেছিস সেটা জগৎ জানে নতুন করে তো আমার মাধ্যমে মানুষের কিছু জানার নেই তাহলে তুই কেন বলছিস যে আমার তরফ থেকে তুই বিশ্বাসঘাতকতা পেয়েছিস কেন বলছিস না আমি তোর বিবাহিত সম্পর্কে ফাটল ধরিয়েছি না আমি তোর পরকিয়ায় ফাটল ধরিয়েছি তাহলে আমি তোকে কীভাবে বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছিস তুই আমার দ্বারা ফালতু কথা কেন বলিস কেন বলিস তুই বিশ্বাস ভেঙেছিস প্রত্যেকের তুই নিজের সংসারের বিশ্বাস ভেঙেছিস স্বামীর বিশ্বাস ভেঙেছিস তাও বারংবার একবার না বারংবার শ্বশুর শাশুড়ি ননদ সবার মান ইজ্জত নিয়ে খালা করেছিস তারপরে আবার কী করেছিস যার সাথে তুই পরকিয়ে লিপ্ত হয়েছিস তাকেও তুই ইউজ করছিলিস কিভাবে কীভাবে ইউজ করছিলিস একই সঙ্গে দুজনকে ধরে রাখবি আর সেটা বুঝতে পেরেই তোকে ছেড়ে দিয়েছে সেটা সে ভালো মতন বুঝতে পেরেছিল যে তুই এদিকও বজায় রাখবি ওদিকও বজায় রাখবি সেই জন্যই তোকে ছেড়ে দিয়েছে যাই হোক আখেরে যা হয়েছে ভালোর জন্য হয়েছে দেখো বন্ধুরা আমি বলছিলাম বলেছিলাম যে আমি অতীত নিয়ে ঘাঁটব না কিন্তু দেখো এই কাজগুলো করার তো কোনো মানে হয় না ওর যদি আমাকে ভালো না লাগে ও সিম্পলি নেগলেক্ট করে যাবে সেই কমেন্ট দরকার পড়লে উড়িয়ে দেবে আর নতবা ছেড়ে দিয়ে চলে যাবে কেন বলার দরকার পড়ে চাপ খেয়েছিস না সোনাদি ভাই বলাতে হ্যাঁ আগে সোনাদি আসুক তার মানে কি তুই যে আমাকে নিমন্ত্রণটা করেছিস হুম সেটা সবাই দেখলো আর সেই জন্য তোর উপরে চাপ এসেছে খুব হ্যাঁ কেন নিস আমি তো তোকে বলেছি আমি তো তোকে বলেছি যে তোর জন্য আমি যেই বান সহ্য করেছি মানুষের বান মুখের বান সহ্য করেছি তোর ক্ষমতা নেই সেই বান সহ্য করার বুঝতে পারলি তো বিশেষ করে আমার জন্য ক্ষমতা নেই সুতরাং ভেবে চিনতে কমেন্টের রিপ্লাই দিবি এন্টারটেন করতে গিয়ে মানুষকে নিজে বিপাকে পড়ে যাস তুই যাদেরকে পুষে রেখেছিস হ্যাঁ যারা যাদেরকে চামচা হিসেবে রেখেছিস তা তারা তোকে দিয়েছে চাপ ব্যাস সাথে সাথে কী কথা বেরোলো আর বিশ্বাস করি তোকে কে বলেছে বিশ্বাস করতে আমি বলেছিলাম আয় তুই আমাকে বিশ্বাস কর তোর প্রয়োজনে তুই আমাকে ডেকেছিলিস লজ্জা করে না রে কাকে বলি লজ্জা করার কথা কাকে বলি তো যাই হোক বন্ধুরা এই কমেন্টের রিপ্লাইটা আমার দেওয়ার ছিল তাই আমি দিলাম তুই চিন্তা করিস না তুই চিন্তা করিস না জীবনে কোনো দিনও স ইচ্ছায় তোর মুখোমুখি আমি হব না আর আমি ওই যে বলে রেখেছি তোর মতন কোনো পাবলিকের মুখোমুখি যেন আমার হতে না হয় স্বইচ্ছায় তো বহুত দূরের কথা কোনো কারণবশত যেন মুখোমুখি হতে না হয় বুঝতে পারলি তো কারণ তুই এতটাই বিষাক্ত যখন তোর প্রয়োজন পড়বে তুই কোলে তুলে নিবি হ্যাঁ বুকে টেনে নিবি যখন তোর প্রয়োজন পড়বে পেছন ফিরে তারপরে লাথ মারবি পেছন ফিরে লাথ মারবি তো যখন ওপর লাথ লাত খাবি তখন বুঝতে পারবি যে লাথ কি জিনিস ওই যে পরকিয়া করলি সে তোকে ছেড়ে দিল সেটা লাথ না মেন লাথ খাওয়া বাকি আছে এখনো লাথ খাওয়া বাকি আছে টাকা দিয়ে ভগবানকে তুই কিনতে পারবি না মানুষকে কিনতে পারবি তোর স্বামী সংসার কিনতে পারবি ভগবানকে কিনতে পারবি না শুধু অপেক্ষা করতে হবে যখন লাতটা খাবি তখন তুই বুঝতে পারবি যে কী জন্য লাত খেয়েছিস বুঝতে পেরেছিস তা আচ্ছা এইবার এই তো গেল কথা না আমি ওর আমার সম্পর্কে ওর মুখ থেকে ওর কমেন্ট বক্সে কোনো রকম কোনো কথা শুনতে চেয়েছি ওর নিজের ইচ্ছায় যেটা বলেছে সেটা নিয়ে আমি ভিডিও করেছি হ্যাঁ তো চাপ খেয়েছে খাবেই খাবেই এত মানুষকে যদি পুষে রাখে এত মানুষকে যদি দালাল হিসেবে রাখে দালালরা চাপ দেবে না দেবে তো অবশ্যই কারণ আমার সঙ্গে পাশে দাঁড়ানোর ক্ষমতা যাদের নেই তারা আমার বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে পড়ে আমার পাশে পাশে চলার ক্ষমতা নেই হুম তাই বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ আর হুক্কা হুয়া করে এইবার আসি এই যে ভোলেনাথ চায় না ওদের সম্পর্কটা ঠিক থাকুক এটা নিয়ে একটা টাইটেল দিয়েছে না তা ভোলেনাথ চায় না ভাবতো আংটি ভেঙে গেছে ও পলার আংটিটা ভেঙে গেছে সেই কারণে স্যান্ডির মনে হয়েছে ভোলেনাথ নাকি চায় না যে ওদের ভালোবাসা ফাটল ধরিয়েছে এরকম একটা সামথিং যেই মহিলার জীবনে বারংবার একাধিক পুরুষের আগমন ঘটে বিয়ের পরে তারপরেও তার সেই মহিলার স্বামী সেই মহিলাকে ছেড়ে যায় না সেই সম্পর্কে ফাটল ধরানোর ক্ষমতা মহাদেব কেন মহাদেবের ওপরেও যদি কিছু থেকে থাকেন তারও ক্ষমতা নেই কারণ এই যে মানে এটা 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 ভালোবাসা কখনো বলবো না এই যে একটা চাহিদা এই চাহিদা যে কিসের চাহিদা এই চাহিদা বোঝার মতন ক্ষমতা ভাই না তোমার আছে না আমার আছে মানে তোমাদের আছে না আমাদের আছে আমার আছে বুঝলে তো সুতরাং ওই পলার আংটি ভাঙা নিয়ে ওই সমস্ত ছল করা মানে ওই ভিডিওর মধ্যে একটুখানি অ্যাট্রাকশন আনা টাইটেলে দেওয়া থামনেলে দেওয়া এছাড়া আর কিচ্ছু না ওর মতন হাজব্যান্ডের মুখে এইসব কথা মানায় মানুষ যখন ভুল করে সেই ভুলটা শুধরানোর তাকে সুযোগ দিতে হয় কিন্তু যেটা কারোর অভ্যাসে পরিণত হয় সেটা বারবার মেনে নেওয়া এটার মধ্যে তো গলদ অবশ্যই আছে অবশ্যই গলদ আছে গলদ না থাকলে এইভাবে কেউ এই এই সমস্ত জিনিসকে কেউ প্রশ্রয় দেয় না ঠিক আছে উপরন্তু এইরকমভাবে আধিক্ষেতা করে না তো যাই হোক ওরা ওদের সম্পর্ক আধিক্ষেতা করে চালাক বা সত্যি সত্যি ঠিক হয়ে যাক দেখার দরকার নেই ওরা ওদের মতন থাক কন্টেন্ট কনটেন্টের চোখেই দেখব হুম আচ্ছা গেল কোথায় গেছে কোথায় বান্ধবীর বাড়িতে গেছে হ্যাঁ বাড়িতে টাইলস হয়েছে সেই কারণে দেখানোর জন্য বারবার ডাকছিল তা গেছে বিরাট বড় বাড়িঘর করেছে বড় বাড়িঘরের যে কি জ্বালা বন্ধুরা হ্যাঁ পয় পরিষ্কার রাখা যে কি জ্বালা হারে হারে টের পাই তো প্রয়োজনের তুলনায় বেশি বড় ঘর বাড়ি করা সত্যি ছেলে মানুষই ছাড়া আর কিচ্ছু না এখন মানুষ সত্যি বলছি প্রয়োজন যতটুকু ততটুকুই যদি করে তাহলেই ঠিক বড় বড় হাম্বা হাম্বা ঘর সামলানো বিরাট কষ্ট দেখলাম তো সিঁড়িঘরের এরিয়াটা অনেক বড় করেছে জানি ওই জায়গাটায় না ডাইনিং স্পেস তো ওই জায়গাটায় হবে না কারণ রান্নাঘর ওই মাথায় আর সিঁড়িঘর এই মাথায় আর দেখি না তো ওদের ভিডিও দেখি না এর থ্রুতে ম্যান্ডির থ্রুতে দেখলাম রান্নাঘর ওই পাশে ওই মাথায় আর সিঁড়িঘর এই মাথায় নিশ্চয়ই অত দূর থেকে খাওয়ার টেনে টেনে এনে এই পাশটায় ডাইনিং স্পেস করবে না বলা যায় না আবার হতেও পারে নিজের ঘর যতবার খুশি যাতায়াত করবে হতেও পারে তো গে গেছে গিয়েই চোখ পড়ে গেছে বাড়ির দিকে আচ্ছা আজ পর্যন্ত এরকম হয়েছে যে ম্যান্ডি কারোর বাড়িতে গেছে আর সেই বাড়ির সেই বাড়ি দেখে ওর যে লাল টপকায়নি এরকমটা হয়েছে এরকম কিন্তু হয়নি ও আজ পর্যন্ত যত লোকের বাড়িতে গেছে ভালো বাড়ি হোক কাঁচা বাড়ি হোক যেরকমই হোক ওর শুধু নিজের বাড়িটা ছাড়া অন্য সবার বাড়ি ভালো লাগে সবার ঘর ভালো লাগে ঠিক আছে ঢুকেই বলছে ঘর এক্সচেঞ্জ করবে ঘর এক্সচেঞ্জ করার কথা বলছে ভাবো এটা যেহেতু ঘর তাই প্রকাশ্যে বলতে পারছে বর এক্সচেঞ্জ করবে এটা তো প্রকাশ্যে বলা যায় না সেই কারণে বলতে পারছে না কিন্তু করার চেষ্টা করেছে অনেকবার অনেকবার করার চেষ্টা করেছে শুধু এই যে যেই বান্ধবীর বাড়িতে গেছে সেই বাড়িটা দেখে না যার সঙ্গে পরকীয় লিপ্ত ছিল তার ঘরের ভিডিও আমাকে সেন্ড করে বলেছিল যে এই ঘরটা কেন আমার হতে পারলো না মানে ওর নিজের কাছে যা আছে তাই বাদ দিয়ে ওর বাদবাকে সব কিছু পছন্দ ওই যে বলে না নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওই পারে তো সর্বসুখ আমার বিশ্বাস ওর ঠিক সেরকমটাই মনে হয় ওভাবে আমার ঘর বাদ দিয়ে বাদ সবার ঘর খুব সুন্দর হুম আর এটা মনে মনে ভাবে আমার বর বাদ দিয়ে সবার বর খুব ভালো ও যদি মানে এটা যদি ছাড় থাকতো ও এইভাবে বলতো মানে এইটাও যদি ইউজ টু হতো এই যে যেমন বলেছে যে ঘর এক্সচেঞ্জ করব এটা মজার ছলে নিয়েছে হুম কিন্তু এটা যদি বলতো বলতে পারতো তাহলে ও বলেই দিত যে বর এক্সচেঞ্জ করব ও বলেই দিত কারণ ও বলেও ছিল বললাম না তোমাদের সবার সাথে নিজের বরকে যুক্ত করেছিল প্রত্যেকের সাথে নিজের বরকে যুক্ত করেছিল শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য হ্যাঁ তাহলে ভাবো যার রুচি এত নিচে নামতে পারে যার মন মানসিকতা এত নিচে নামতে পারে সে বলে তাকে নাকি ঠকিয়েছে মানুষ মানে আমি ঠকিয়েছি তোমাদের মনে পড়ে যে আমার পেছনে লাগার আগ পর্যন্ত এই যে দু মাস ধরে সংসার করছিল সেই সময়ে আমি ওদেরকে নিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া করেছি যারা তোমরা নিরপেক্ষ ভিউয়ার্স তারা বলবে হ্যাঁ আর যারা অ্যান্টি তারা জোর করে বলবে যে না হ্যাঁ তুমি করেছো তুমি করেছ তা ওখানটায় গেছে যাওয়ার পরে শুধু কি খেতে দিয়েছে চার বিস্কুট আহা রে ভাবছিল কি খাওয়াইবে হ্যাঁ সেই কারণে বলছে বাজুক তিনটে তিনটে বাজুক তিনটের সময় ঢুকতে হবে এমন তো কোনো কথা নেই খুব খিদে পেয়ে গেছিল গো আজকে আর খাওয়ায়নি মানে কালকে কালকে ডেকেছে শুধু দেখানোর জন্য শুধু দেখানোর জন্য কালকে আর কিছু করে খাওয়ায়নি ইস চি 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 খুব লোভ নিয়ে গেছিল যে যাব খেয়ে আসব কিন্তু খাওয়া মানে খেতে সাধেনি বা করেও নি সময় কি আর হয় হ্যাঁ সবসময় আর হয় না তবে হ্যাঁ ওই বাড়ির পেছনে ম্যান্ডির অবদান কিন্তু অবশ্যই রয়েছে কারণ ব্লগে ভালো ভিউজ আনার জন্য হোক একটুখানি ভ্যারাইটি আনার জন্য হোক এই বান্ধবীকে নিয়ে নিয়ে কিন্তু অনেক ঘুরেছে এই বান্ধবীকে নিয়ে নিয়ে অনেক ঘুরেছে তখন এই বান্ধবী ছিল প্রাণের বান্ধবী ভাব ওই সময়টা তোর ফাঁদে কেউ পায় পা দেয়নি এই আমি বোকার হদ্দ আমি একদম পা দিয়ে দিয়েছি আর সবাই কি সুন্দর সুযোগ বুঝে বদনামের ভয়ে সরে গেছে বদনামের ভয়ে সবাই সরে গেছে আর যখন এখন আবার পুনরায় সব কিছু শেষ করে স্বামীর ঘরে ফিরে এসেছে স্বামীর সঙ্গে রয়েছে তখন আবার সবাই মুখ বের করেছে এতক্ষণ এতদিন সবাই শীত ঘুম দিচ্ছিল আর তুই বলিস তুই আমার কাছে বিশ্বাস ঘাতকতা পেয়েছিস তুই জবাবদিহি করতে পারবি তো সবাইকেই একসময় যেতে হবে হ্যাঁ ধর তখন ওই আত্মা হয়ে তখন তো আর কোনো ট্রেন বাসে জার্নি করে যেতে হবে না তখন তোর সামনে গিয়ে আমি দাঁড়াবো তখন তুই আমাকে উত্তর দিতে পারবি তো ওই আত্মা হয়ে উত্তর দিতে পারবি তো হ্যাঁ যে তোকে নিয়ে তো তোর কোন জায়গায় আমি বিশ্বাসঘাতকতা করেছি হুম কোথায় আমি বিশ্বাসঘাতকতা করেছি কোন তুই বলতে পারবি না যে এই জায়গায় আমার সঙ্গে কথা করেছি তুই নিজের মুখে বলেছিস সবাই সবটা জানে তাহলে নতুন করে আর কি তুই তো নিজের মুখে সবাই সবার সামনে সব কিছু স্বীকার করে দিয়েছিস তাহলে আমি তোর সঙ্গে কীভাবে বিশ্বাসঘাতকতা করলাম রে হ্যাঁ চাপের ঠেলায় ভুল ভাল বলিস না দরকার পড়লে ইগনোর আমাকে নিয়ে যে সমস্ত কমেন্ট আসবি ইগনোর করবি দরকার আচ্ছা তারপরে আসি স্যান্ডিকে নিয়ে কিছু কথা বলতে স্যান্ডি সময় কাটছে না কেন ওই যে দুদিন ব্যবসা বন্ধ সেই কারণের জন্য স্যান্ডির সময় কাটছে না এদিকে এর সময় কাটছে না আর ওদিকে বলছে যে এই শনি রবিবার আমার জন্য বরাদ্দ আমি নাকে দড়ি দিয়ে ঘোরাবো এই দুদিন তাহলে নাকে দড়ি দিয়ে ঘোরাবো কি সুন্দর সম্পর্ক তাই না লোকের সামনে দেখাচ্ছে বোঝাচ্ছে আমরা কত সুখী রয়ে সুখে রয়েছি অথচ মাঝখান থেকে মাঝখান থেকে মাঝখান থেকে হাসি মুখে নিজেদের সম্পর্কের কথা নিজেরাই জানিয়ে দিচ্ছে কি কথা জানাচ্ছে শনি রবিবার বরাদ্দ ঠিক যেমন আগে কী ছিল শুধু শনিবার বরাদ্দ ছিল হুম শুধু শনিবার বরাদ্দ ছিল তাই এখন শনিবারের থেকে একটা দিন এক্সট্রা হয়েছে শনি আর রবি তারপরে কি ঘুমাতে ঘুমাতে রাত্রেবেলা কি রাত্রেবেলা অন্য ঘরে চলে যায় স্বামী অন্য ঘরে চলে যায় হ্যাঁ তারপরে সারাদিন ল্যাপটপের মধ্যে মুখ ঢুকিয়ে বসে থাকে তো বলো তো বন্ধুরা এই সেম কথাগুলো এই সেম কথাগুলো আমাদের মুখ থেকেও শুনতে পেয়েছো বিশেষ করে আমার মুখ থেকেও শুনতে পেয়েছো কারণ আমাকে দিয়ে বলানো হয়েছে আবার ভ্যালেন্টাইন ডেতে কী বলানো কী বলা হলো আর তার আগে কমিউনিটি পোস্টে যে সবগুলো মিথ্যে ছিল তোদের জীবনটা মিথ্যের উপরে চলছে রে তোদের জীবনটাই মিথ্যের উপরে চলছে কি করে একে অপরকে টুপি পরাবি সময় তোদের মধ্যে সেই চিন্তা ভাবনা রয়েছে দুজন দুজনের উপরে মানে কি বলবো শুধু টুপি পরিয়ে যাচ্ছিস আর এই যে বিশ্বাসের কথাটা বলি না তুই বললি না যে কমেন্টের মধ্যে বলি না যে আর বিশ্বাস করি একবার আয়নায় তাকিয়ে দেখ বুঝতে পারবি যে তোর নিজের হাজবেন্ড তোকে এক পয়সা দিয়ে বিশ্বাস করে না জীবনে কোনো দিনও করবে না তুই আমাকে বিশ্বাস করলি বা না করলি তাতে আমার কিচ্ছু যাবে আসবে না বা আমি যদি বলি তুই আমাকে বিশ্বাস কর তাতেও তোর কিচ্ছু যাবে আসবে না মানে তোর সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই শুধুমাত্র এই কন্টেন্ট বেসিস ছাড়া কোনো সম্পর্ক নেই তোর সঙ্গে আমার সঙ্গে কিন্তু যার সঙ্গে তুই আমৃত্য সম্প থাকবি হয়তো হয়তো বুঝতে পারলি তো হয়তো সেই মানুষটা তোকে এক পয়সা দিয়ে সারা জীবন বিশ্বাস করবে না কোনো দিন বিশ্বাস করবে না তোর থেকে বিশাল সুখী আর কেউ নেই সবচেয়ে বড় সুখী আর কেউ নেই তাই না জীবনে সারা জীবনভর তুই তোর হাজবেন্ডের কাছ থেকে বিশ্বাস পাবি না কোনো দিনও না তাহলে ভাব কে কাকে ঠকিয়েছে কে কাকে ঠকিয়েছে হ্যাঁ বারবার একবার না বহুবার তুই এরকম করেছিস তাহলে ভাব তোকে এক পয়সা দিয়েও বিশ্বাস করবে কি না আর নিজের জায়গাটা ঠিক রাখ আমাকে নিয়ে তোর ভাবতে হবে না আমি তোর দুয়ারে গিয়ে বলিনি আয় আমাকে বিশ্বাস কর বলেছি বলিনি ফোন করে বলিনি আমি যাচ্ছি তোর কাছে বলিনি তুই রেখেছিলিস বুঝতে পারলি বিশ্বাসের মর্যাদা যতদিন পর্যন্ত রাখতে দিয়েছিস তুই ততদিন রেখেছি তারপরে যেই আমার পিছনে শুশুরি দিয়েছিস আমি ঘুরিয়ে থাপ্পড় মেরেছি অবশ্যই মেরেছি মারবো তো অবশ্যই মারবো না মাগনা নাকি সব কিছু মাগনা চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ আসি মানে এই ভিডিওতে আসি আবার দেখা হবে আজ আসি কেন বললাম ভিডিওটা তো বানাচ্ছি আগের দিন রাত্রেবেলা সেই কারণে বললাম আজ আসি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা